আজকে আমি আপনাদের অত্যন্ত চমৎকার একটি ভিডিও উপহার দিতে চলেছি। তো আমার সামনে যে বক্সটি দেখতে পারতেছেন, তো অবশ্যই বক্সটি দেখে আপনারা বুঝতে পারতেছেন যে এটা কিসের বক্স, এবং লেখাও আছে এখানে কুইক চার্জার MZ 60 ভোল্ট। ঠিক আছে, এটা 100% কপারের। তো এটা একটি ইজি বাইকের ব্যাটারি চার্জার, যেটা দিয়ে ব্যাটারি চার্জ করা হয়। তো আমি সেই চার্জারটি দিয়ে কি তৈরি করেছি এখানে দেখেন, জাস্ট আমি এটাকে স্টেবিলাইজার হিসাবে ব্যবহার করতেছি, মানে একটি স্টেবিলাইজার তৈরি করেছি। তো এখানে আমাদের এটা হচ্ছে ইনপুট ভোল্টেজ এবং এটা হচ্ছে আউটপুট ভোল্টেজ। ইনপুট ভোল্টেজ হচ্ছে 175 ভোল্ট এবং আউটপুট ভোল্টেজ হচ্ছে 215 ভোল্ট। আমি চাইলে এই ভেরিয়েবলটি দিয়ে ভোল্টেজ কমাতে এবং বাড়াতেও পারবো। এই যেখানে দেখেন, আমি যদি ভোল্টেজটা বাড়াই 230 ভোল্ট, ঠিক আছে, চাইলে আরও বাড়াতে পারবো 245 ভোল্ট। আপনাদের যেরকম ভোল্টেজ আপনারা সেরকম সিলেক্ট করে রাখবেন। এবং এটার ভিতরে একটি অটো সার্কিট আমি ব্যবহার করেছি, যে সার্কিটটি দ্বারা যদি আপনার ভোল্টেজটা আরও লো হয়ে যায়, তারপর আমাদের এখানে 200 সামথিং ভোল্টেজ থাকবে। এবং এই যে সার্কিটটি ব্যবহার করেছি একটা রিলে দিয়ে এবং দুইটা ট্রানজিস্টর দিয়ে, তো এটার ভিডিও কিন্তু আমি ইতিপূর্বে দিয়েছি, তো সেটা দেখে নেবেন। তো এটার কানেকশন কীভাবে করতে হয় যদি আপনারা করতে চান বা জানতে চান, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সেই সম্পর্কে একটি ভিডিও দিব। তো এখানে আমি দেখেন কীভাবে বিদ্যুতে ইউজ করতেছি। তো আমাদের বর্তমানে মানে বিদ্যুতে এতটাই সমস্যা করতেছে, লাইন ভোল্টেজ মানে খুবই কম হয়। তো আমাদের এখানে জেনুইন লাইন ভোল্টেজ হচ্ছে 180 ভোল্ট। তো আমার এখানে ভোল্টেজ একদমই অনেক সময় নেমে যায়, দিনের বেলায় 120-130 আসে। তো সে কারণে আমি এই চার্জারটি দিয়ে স্টেবিলাইজার তৈরি করেছি, যেটা দ্বারা আমি এখন পরিপূর্ণ বিদ্যুৎ মানে পাইতেছি বা ব্যবহার করতে পারতেছি। এটা এই কানেকশনে যে কীভাবে করছি দেখেন, এখানে তিনটা তার ইউজ করেছি, নিটল এবং ফেস আমি ইনপুট করেছি এই মেশিনটাতে, এবং আউটপুটটা আমরা এই যে হলুদ কেবলটা নিয়ে আমি আউটপুট করেছি। এই যে এখানে দেখেন 227 ভোল্ট আউটপুট আছে এইটার থেকে, এইটার থেকে ভোল্টেজটা আমাদের এই ডিজিটাল মিটারে চলে গেছে। ঠিক আছে, ডিজিটাল মিটার চলে গেছে এবং এটার থেকে আমরা আবার এটা ইনপুট হয়েছে। তো আপনারা চাইলে, আপনাদের যদি অপ্রয়োজনীয় যদি এরকম ইজি বাইকের চার্জার থাকে, তাহলে কিন্তু আপনারা খুবই সহজে এরকম স্টেবিলাইজার তৈরি করতে পারেন। তো আপনারা চাইলে এটাতে পরিপূর্ণ ভোল্টেজ কিন্তু আপনারা পাবেন, এটা থেকে 350 ভোল্টেজ পর্যন্ত আপনি আউটপুট পাবেন। তো যেহেতু আমাদের ইলেকট্রনিক্স ডিভাইসগুলো 220 ভোল্ট বা 250 ভোল্ট, সর্বোচ্চ 270 ভোল্ট পর্যন্ত ধারণ ক্ষমতা রেখে থাকে, তো আমরা 220 হিসাবে আমরা সব কিছু ব্যবহার করে থাকি, অর্থাৎ 220 ভোল্ট, যার কারণে আমি 220 ভোল্ট সামথিং আউটপুট রেখেছি। তো এখানে যদি অটোমেটিকলি আমাদের এই ভোল্টেজটা বেড়ে যায়, যদি 220 এখানে আসে, তারপরে এখানে আমাদের 220ই থাকবে, আমি যে সার্কিটটি ব্যবহার করেছি সেই সার্কিটটি থেকে এটা কন্ট্রোল করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।